প্রথমে আমরা A4 সাইজ পেপার থেকে 20 সেমিমিটার স্কয়ার পেপার কেটে নেব। এবার পেপারের মাঝ বরাবর সুন্দর একটি ভাঁজ দিতে হবে। এবার মাঝের এই ভাঁজ অনুযায়ী দুই পাশ থেকে সমানভাবে আরেকটি করে ভাঁজ দিতে হবে। প্রিয় দর্শক, এই কোণা থেকে যে ভাঁজটা দেওয়া হচ্ছে এটা খুব সুন্দর হতে হবে এবং দুইটা ভাঁজই যেন মাপটা সমান হয়, কারণ এই ভাঁজের উপরেই এই চেয়ারের সৌন্দর্যটা অনেকাংশে নির্ভরশীল। এই ভাঁজটা সুন্দর হলে চেয়ারটা সুন্দর হবে। চেয়ার অলরেডি বানানো হয়ে গেছে, দেখুন কত সহজে একটি চেয়ার বানানো যায়। এবার আঠা ব্যবহার করব। আঠা ব্যবহার করলে চেয়ারটা স্থায়ী হবে। আঠা না ব্যবহার করলেও হয়, তবে আঠা ব্যবহার করলে ভালো হয়। এবার আসুন দেখি কিভাবে একটি সহজেই টেবিল বানানো সম্ভব। Jamais pas suivi la gloire. Et la scène laisse les mémoires, des cendres, mes chansons. Moi j'aime les mots subtils. প্রিয় দর্শক, এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। Se prendre et se libre et craindre.